আসসালামু আলাইকুম সনদ রাহানি ক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে অনেক দিন পর আমি পেন্টিং রিলেটেড একটা ভিডিও করতেছি, তো আমি এখন হচ্ছে এখানে রং তৈরি করব। আমি গাঢ় নীল রংটা তৈরি করব। আর আপনারা সবসময় জানেন যে গাঢ় নীল রং তৈরি করার জন্য অথবা গাঢ় যে কোনো রং তৈরি করার জন্য প্রথমে নিউটেক্সটা নিতে হবে। তো আমি এখানে কয়েক চামচ নিউটেক্স নিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো রং তৈরি করব, কারণ একবারে রং তৈরি করে তারপর বারবার কাজ করব। তো আপনারা জানেন যে আমি একসাথে অনেক রং তৈরি করি, এবার বক্সে বক্সে রেখে দিই। আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করছি, বাট মাঝে অনেক দিন গ্যাপ দিয়ে ভিডিও করি নাই। এরকম একটা বাটি টাইপের মধ্যে বানায় নিলে অনেক দিন রংটা ইউজ করা যায়। বাটিতে বানায় নিয়ে একটা বক্সে রেখে দিলে অনেক অনেক দিন থাকে, তো এটুকুতেই অনেকটা হয়ে যাবে। এটা হচ্ছে নতুন কেমিক্যাল, কিছুদিন আগে কেমিক্যালটা কিনে আনছি। দেখলাম কেমিক্যালটা খুব ভালো, অবশ্যই আপনারা কাজ করার আগে কেমিক্যালটা দেখে কিনবেন। তারপর হচ্ছে আমি অ্যাপ্রিসন দিয়ে নিব। এই যে এই অ্যাপ্রিসনটাও আমি একবারে কিনে নিয়েছি, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। এভাবে কিনে নিলে সুবিধাও হয়, এমনকি খরচও কম পড়ে। আমি এই যেটুকু পরিমাণ অ্যাপ্রিসন দিয়ে নিলাম, আর রংটা তৈরি করার আগে অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে রং মিক্সড না করলে কিন্তু কাপড়ে বসানোর পর রংটা সরে যেতে পারে। আমি নিউটেক্সটা পরিমাণ মতো বুঝে বুঝে দেবো, আর নিউটেক্সট বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে নিউটেক্সট বেশি দিলে ছড়ায় যাবে রংটা। কাপড় নীল দেওয়ার পর যেমন নীলটা ছড়ায় যায় ওইরকম হয়ে যাবে। তো অবশ্যই মানে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বাইনটা দিয়ে নিব। আর যারা হচ্ছে কেমিক্যাল নতুন কাজ করেন, কেমিক্যাল ছিলেন না, তারা অবশ্যই কেমিক্যালের গায়ে লিখে রাখবেন, নয় হচ্ছে কেমিক্যাল দিতে অসুবিধা হবে। আর বাইন্ডারটা আমি বুঝে বুঝে দিব। সবাই জানেন যে বাইন্ডারের কোনো পরিমাপ থাকে না, বাইন্ডার যতটুকু লাগে ততটুকু দেখে দেখে বুঝে বুঝে দিতে হয়। তো ভালো মতো মিক্সড করলেই আমার নীল রংটা তৈরি হয়ে যাবে। সবার শেষে হচ্ছে আমি ব্লু কালার রংটা অ্যাড করবো। এ রংটা ব্লু প্লাস বেগুনি দুইটারই কাজ করে, আমি এটা বুঝি না। কখনো কখনো ব্লুর মতো লাগে, কখনো কখনো বেগুনি লাগে। তো আমি হচ্ছে দুইটা রং মিক্সড করে দেন ব্লু রংটা অ্যাড মানে বানাই, দুইটাই অ্যাড করি। তো আমার নিউটেক্সটা একটু ঘন হয়ে গেছে, এই জন্য অবশ্যই আমাকে আরেকটু বাইন্ডার দিতে হবে। তো ওই জন্য বাইন্ডারের পরিমাপটা আমি বলি না, অনেকেই দেখি যে একদম লিখে লিখে রাখে যে 2 চামচের সাথে 4 চামচ, এরকম আসলে হয় না। কখনো একটু কমও লাগে, কখনো একটু বেশিও লাগে। তো আমি পরিমাপ মতো অ্যাড করে নিচ্ছি, এতে না হলে আবার একটু দিব। তো এরকম করে অ্যাডজাস্ট করে করে দেখে দেখে বুঝে নিতে হবে। একবার অনেকগুলো দেওয়াও যাবে না। আর যদি দেখেন যে বাইন্ডার কেমিক্যাল মিক্সড করার কেমিক্যালটা একদম বেশি পাতলা হয়ে গেছে, তাহলে হচ্ছে আরেকটু নিউটেক্সট অ্যাড করে দেবেন। আসলে আমি কখনো একদম রুলস দেখে দেখে কাজ করি না, আমি আমার মতো করে কাজ করি। অনেকে অনেকের মতো করে কাজ করে, সবার নিয়ম যে এক হবে আর সবারটা এক না হলে যে তার কাজ করার নিয়ম ভুল, এরকমও না। রং মিক্স করার সর্বশেষ কাজ হচ্ছে অ্যাক্রামিন রংটা মিশানো। এটা অ্যাক্রামিন রং, এটা অ্যাক্রামিন রং, অ্যাক্রোলিক না, এটা মনে রাখবেন। অ্যাক্রোলিক আর অ্যাক্রামিন ভিন্ন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি অ্যাক্রোলিক রং দিয়ে কাজ করেন। ভাই আমার একটা শাড়ি করতে যে রং লাগে অ্যাক্রোলিক রং দিয়ে কাজ করলে আমার বাড়ি হচ্ছে কাজ করতে হবে। তো যাই হোক, তবে আমার কাছে মনে হয় যে অ্যাক্রামিন রংটা ভালো, সব দিক থেকেই সুবিধা অ্যাক্রামিন দিয়ে কাজ করলে। আর অ্যাক্রামিনে হচ্ছে যে কোনো রং মিক্সড করে বানায় নেওয়া যায়, অ্যাক্রোলিকে তো এটা হয় না। রেডি যেটুকু থাকে ওইটুকু দিয়েই কাজ করতে হয়, তো ছোটো ছোটো বক্সে কাজ করে হচ্ছে সুবিধাও নাই। এভাবে আমার রংটা মিক্সড হয়ে গেল, এখন আমার যতটুকু ইচ্ছা আমি অতটুকু দিয়ে কাজ করলাম, আবার কাজ শেষে বক্সে রেখে দিলাম এরকম। তো রং মিক্সড করার ভিডিওটা এটুকুই, আর শাড়ি পেন্ট করার ভিডিওটা যদি মানে ভিডিওটা খুব বড় না হয় তাহলে হচ্ছে আমি ভিডিওটা অ্যাড করে দিব। আমি তুলিটাও একটু সামনে থেকে দেখাই দিলাম যে তুলিটা দিয়ে আমি কাজ করি। আসলে এক এক সময় এক এক তুলিতে কাজ করি, বাট আমি এই পেন্টিংটা করার জন্য তুলিটা ইউজ করছি। এটা দিয়ে ইজিলি করা যায়, আর একটু তাড়াতাড়ি করতে হবে আমার কাজ। আমি অনেক তাড়াতাড়ি কাজ করতে চেষ্টা করছিলাম, কারণ আমার হাতে সময় খুবই কম। তো আমি শাড়ি সেট করে এদিক থেকে রং করতেছিলাম। এই দেয়ালের কিছু দাগ দেখা যাচ্ছে, দাগগুলো কিন্তু শাড়ির না, ওইটা ওই পিছনের দেয়ালের। আসলে আমি কাজ করে করে রংগুলো ওই দেয়ালে বসায় দিছি। তো আমি হচ্ছে মানে কাজ করার সময় মাঝে মাঝে গান শুনে শুনে কাজ করি, ওইটাই মনে হয় ভিডিও করতে আমি দেখাইতেছিলাম।
প্রথমে এরকম এলো মেলো হাবিজাবি লাগলো, পরে ডিজাইনটা সুন্দর লাগে, কিছু করার নাই। কাস্টমারের ডিজাইন, উনি যেরকম ডিজাইন সিলেক্ট করে দেবে আমাকে সেরকমই করতে হয়। অনেক কাছে মনে হইতে পারে এই পাতা লতা দেখা আঁকা দেখানোর কি আছে, কিছু করার নাই, কাস্টমার আমার থেকে যেমন চাইবে আমি তেমন ডিজাইনই করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।